একজন টেক ইউটিউবার হিসেবে, একজন টেক রিভিউয়ার হিসেবে আমি কখনোই একটা কোম্পানিকে ভালোবাসতে পারি না, কারণ সেই কোম্পানিটাই যখন নানান ধরনের প্রোডাক্ট বার করে তখন সেই প্রোডাক্টগুলোর ভালো দিক আর খারাপ দিক আনবায়াসডভাবে আমি আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে আপনাদের কোনো রকম সমস্যায় পড়তে না হয় বা প্রোডাক্টগুলো কিনে ঠকে যেতে না হয়। কিন্তু তবুও সেই কোম্পানিগুলোই হয়তো এক এক সময় এত সুন্দর প্রোডাক্ট বার করে যেগুলোকে প্রশংসা না করেও আমি থাকতে পারি না, কারণ সেই প্রোডাক্টগুলোর প্রকৃতপক্ষেই দারুণ। তো আজকের এপিসোডে শাওমির এমন কিছু প্রোডাক্ট সম্পর্কে আপনাকে বলবো যে প্রোডাক্টগুলো প্রকৃতপক্ষে অসাধারণ, এগুলোর মধ্যে দারুণ ফিচার রয়েছে এবং এই প্রোডাক্টগুলো ছাড়া আমি হয়তো দিন চালাতে পারবো না, এরকম অবস্থা হয়ে যাবে। কিন্তু আপনাকে বলে রাখি, এখানে কোনো রকম শাওমি স্মার্টফোন সম্পর্কে বলবো না আপনাকে। স্মার্টফোন ছাড়াও অন্যান্য যেসব প্রোডাক্টগুলো রয়েছে তার মধ্যে আমি যেগুলো ভালোবাসি, আমি যেগুলো প্রত্যেক দিন ব্যবহার করি সেই প্রোডাক্টগুলো সম্পর্কে বলবো এবং এই প্রোডাক্টগুলো আপনার জন্য দারুণ হবে। তো ভিডিওটা আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। হে এভরিওয়ান, আমি সায়ন্তন ফ্রম শ্রেষ্ঠটেক.কম এন্ড ওয়েলকাম টু আদার এপিসোড। মেইন ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ, আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো আপনি এইরকমই অনেক গুরুত্বপূর্ণ ভিডিও মিস করে যাচ্ছেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখতে একদমই ভুলবেন না। তো চলুন এবার সরাসরি জাম্প করি মেইন টপিকে। এই এপিসোডে প্রথমেই যে ডিভাইসটা সম্পর্কে আপনাকে বলবো সেটা হচ্ছে মি বডি কম্পোজিশন স্কেল। আপনি দেখুন, এই ডিভাইসটা সম্পর্কে আপনাকে বলছি, খুব সুন্দর দেখতে, খুব স্লিক ডিজাইন, ওজনও কম এবং এর যে কাজ রয়েছে সেটা বলতে গেলে মানে বলে শেষ করা যাবে না, এত সাংঘাতিক রকমের কাজ এবং এত সুন্দর কাজ। এখানে আপনি তো ওজন মাপতে পারবেনই আপনার, তার সাথে আরও অনেক কিছু জানতে পারবেন আপনার নিজের বডি সম্পর্কে, আপনার নিজের শরীর সম্পর্কে, টোটাল সমস্ত কিছু আপনি অ্যাপ্লিকেশনের সাহায্যে ট্র্যাক করতে পারবেন। কী জানতে পারবেন এই সম্পর্কে আপনাকে বলে দিই, এর মধ্যে বেসাল মেটাবলিজম সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন, আপনার শরীরে কতটা পরিমাণ জল রয়েছে সেটা পার্সেন্টেজের আকারে বলে দেবে, বোন মাস সম্পর্কে আইডিয়া দিয়ে দেবে, আপনার শরীরের মাসল মাস সম্পর্কে আইডিয়া দিয়ে দেবে এবং সমস্ত কিছু মিলিয়ে একটা ওভারঅল স্কোর করে দেবে। এছাড়াও ভিসারাল ফ্যাট সম্পর্কেও আইডিয়া দেবে, মানে দারুণ। এবং ওজন তো থাকছেই, ওজন তো আপনি মাপতে পারবেনই, আর সমস্ত কিছু অ্যাপ্লিকেশানে অটোমেটিক সেভ হয়ে যাবে। মি ফিট যে অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশানে অটোমেটিক সেভ হয়ে থাকবে এবং আপনি সমস্ত কিছুকেই ট্র্যাক করতে পারবেন, মানে আপনার ওজন কমছে না বাড়ছে, কোনো এক সময় মানে এক বছর আগে কত ছিল এখন কত হয়েছে, মানে আপনি যদি অবভিয়াসলি অতদিন ধরে ব্যবহার করেন তবে আপনি সেই সমস্ত তথ্যগুলো আপনার স্মার্টফোনের মধ্যে অ্যাপ্লিকেশানের মধ্যেই পেয়ে যাবেন। তো আপনি যদি রিসেন্টলি কোনো ওজন মাপার জন্য কোনো ডিভাইসের কথা ভাবছিলেন তো এই ডিভাইসটা আপনি চোখ বন্ধ করে নিয়ে নিন। এটার এখন বাজার দাম রয়েছে, বাজার মূল্য যেটা রয়েছে সেটা হচ্ছে 1999 টাকা। তো এটা আমি ইউজ করছি অনেক দিন আগে থেকে, সেই 2019 এপ্রিল থেকে এটাকে আমি ইউজ করছি। তো তখন আমি এটা একটা অফারে পেয়ে গিয়েছিলাম, 1499 টাকা দিয়ে আমি এটা পেয়েছিলাম। তবে যে টাকা দিয়ে নিন আপনি, এটা সত্যি ভ্যালু ফর মানি এবং এটা 4AAA ব্যাটারির সাহায্যে চলে, 4AAA ব্যাটারির সাহায্যে চলে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে ব্যাটারিগুলো লাগানো রয়েছে এবং আপনার যদি প্রয়োজন না হয় আপনি ব্যাটারি খুলেও রেখে দিতে পারবেন, কোনো রকম সমস্যা নেই, বিন্দাস ইউজ করুন এটাকে। আপনি যদি রিসেন্টলি কোনো ওজন মাপার ডিভাইসের কথা ভাবছিলেন, নেবেন বলে ভাবছিলেন, তো নিঃসন্দেহে আপনি এই ডিভাইসটা নিয়ে নিন, এটা আপনার দারুণ কাজ দেবে এবং সত্যি ভ্যালু ফর মানি হবে এই ডিভাইসটা। তো চলুন এই ডিভাইস সম্পর্কে বলতে গেলে আর বলা শেষ হয় না আমার, তো সরাসরি এবার জাম করি পরের ডিভাইসটা সম্পর্কে বলাতে। এর পরের যে ডিভাইসটা সম্পর্কে বলবো সেটা শাওমির মি সেলফি স্টিক এবং ট্রাইপড। আপনি দেখুন খুব সুন্দর ডিভাইসটা, খুব ছোট্ট ডিভাইস, খুব কম্প্যাক্ট ডিভাইস, মানে এটাকে আপনি পকেটে করে যেখানে খুশি নিয়ে চলে যেতে পারবেন, একদম এইটুকু হয়ে যাচ্ছে, মানে এক বিদ্যার থেকেও ছোট হয়ে যাচ্ছে। এবং এইটাকে নিয়ে এর মধ্যে এত সুন্দর সুবিধা রয়েছে, মানে এটা রীতিমতো ছোটা প্যাকমে বাড়া ধামাকা বলা যায় এটাকে। এটাকে আপনি এইভাবে এক্সটেন্ড করে নিতে পারবেন, আপনি এখানে ফোন লাগিয়ে নিলেন, ফোন লাগিয়ে নিয়ে এইভাবে রোটেট করতে পারবেন, প্রয়োজনে অপোজিট দিকেও ঘুরিয়ে দিতে পারবেন। আর সবথেকে বড় দুটো ফিচারের মধ্যে অন্যতম হলো এর মধ্যে ট্রাইপড ফেসিলিটি রয়েছে, মানে এইভাবে এক্সটেন্ড করে আপনি ট্রাইপডের মতো ব্যবহার করতে পারবেন, আপনি দূরে কোথাও রেখে দিলেন। এবং সবথেকে এর মধ্যে যে বড় চমকটা রয়েছে যেটা সম্পর্কে হয়তো অনেকেই জানে না, সেটা হচ্ছে এর মধ্যে রিমোট ট্রিগার রয়েছে, মানে কোথাও বেড়াতে গেলে আমাদের সবসময় কাউকে বলতে হয় ভাই একটু ছবি তুলে দে, ভাই প্লিজ একটু ছবি তুলে দে, অনুরোধ করতে হয়। তো এইটা যদি আপনার হাতে থাকে তো কাউকে বলতে হবে না যে আপনার ছবি তুলে দিতে, আপনি জাস্ট এখানে আপনার স্মার্টফোনটাকে লাগিয়ে দিন, তারপর এই রিমোট ট্রিগারটা আপনার স্মার্টফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হয়ে যাবে এবং কানেক্ট করে নেওয়ার পর আপনি জাস্ট দূরে এই ট্রাইপড ফেসিলিটিটা ব্যবহার করে এটাকে ঠিকঠাকভাবে সেট করে দিন এবং আপনি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যান, তারপর এই যে বাটনটা দেখতে পাচ্ছেন বাটনটা প্রেস করে আপনি নিজেই নিজের ছবি তুলতে পারবেন। তো আপনি যদি টিকটকার হন বা ছোটোখাটো এরকম ভিডিও বানান যেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আপনি, তো দিস উইল বি লাইফ সেভার ফর ইউ, দারুণ হবে এটা আপনার। এর মধ্যে অনেক সুবিধা রয়েছে, অনেক ফেসিলিটি রয়েছে। তো আমি যখন এটা কিনেছিলাম তখন আমি এটা ব্যবহার করছি মার্চ থেকে, 2019 মার্চ
মাস থেকে ব্যবহার করছি, সেই সময় কিনেছিলাম, তখন এর দাম ছিল 1099 টাকা এবং এখনও সেই একই দাম রয়েছে। তো আপনি যদি সেলফি স্টিক নেওয়ার কথা ভাবছেন, অথবা আপনি যদি টিকটকার হন, বা আবার এক কথা বলছি, আপনি যদি ভিডিও বানাতে ভালোবাসেন, তাহলে এইটা আপনার জন্য। তবে একটা কথা বলে রাখি, এটা খুব বেশি লম্বা নয়, যে অন্যান্য সেলফি স্টিকগুলো যেমন খুব সাংঘাতিক রকমের লম্বা হয়, এটা এরকম না, কিন্তু এতে আপনার কাজ ভালোভাবেই চলে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন কেমন এর হাইটটা, এটা আপনার কাজ খুব ভালোভাবে চলে যাবে। তো অবশ্যই আমি আপনাকে রিকমেন্ড করব, আপনি যদি সেলফি স্টিক নেওয়ার কথা ভাবছেন তো এইটা নিন। ওভারঅল এর মধ্যে দারুণ সব ফেসিলিটি রয়েছে এবং আমি এতদিন ধরে ইউজ করছি, আমার কোনো রকম সমস্যাই হয়নি এটা ব্যবহার করতে। তো এরপরে যে প্রোডাক্টের সম্পর্কে বলবো সেটা হচ্ছে শাওমির পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাঙ্কগুলো শাওমির দারুণ। আমার কাছে 3টে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে, এখন আমার কাছে মাত্র একটা পাওয়ার ব্যাঙ্ক রয়েছে 10,000 mAh, যেটা রিসেন্টলি রিলিজ করেছে শাওমি, আর বাকি দুটো পাওয়ার ব্যাঙ্কের মধ্যে একটা 20,000 mAh রয়েছে এবং একটা 10,000 mAh, সেগুলো আগের মডেল, এইটা রিসেন্ট আমি নিয়েছি। এর মধ্যে ডুয়াল ইনপুট ডুয়াল আউটপুট ফেসিলিটি রয়েছে এবং এইটা দারুণ। মানে 10,000 mAh একটু কম যদি মনে হয়, 20,000 mAh হলে যদি আপনার ভালো মনে হয়, তাহলে আপনি অবশ্যই সেটা নিতে পারেন। শাওমির এই পাওয়ার ব্যাঙ্কগুলো মানে রীতিমতো ভ্যালু ফর মানি এবং আপনার প্রচণ্ড রকমের কাজে দেবে। আরও দুটো পাওয়ার ব্যাঙ্ক আমার কাছে নেই এই মুহূর্তে, বুঝতেই পারছেন লকডাউন চলছে, যে যা পেরেছে নিয়ে চলে গেছে, আমার কাছে শুধুমাত্র একটাই পড়ে রয়েছে। আরও একটা পাওয়ার ব্যাঙ্ক রয়েছে, সেটা অন্য কোম্পানির, আমি ওটা নিয়ে বলছি না, কিন্তু আপনি যদি শাওমির পাওয়ার ব্যাঙ্কটা নেওয়ার কথা ভাবেন, ভাই এটা দারুণ এই পাওয়ার ব্যাঙ্কগুলো। আপনার যদি 20,000 mAh নেওয়ার প্রয়োজন হয় আপনি সেটাও নিতে পারবেন, কিন্তু পাওয়ার ব্যাঙ্কগুলো রীতিমতো ভ্যালু ফর মানি, আপনি অবশ্যই নিতে পারেন এবং আপনার দারুণ কাজ দেবে। অনেক বলে ফেলছি, চলুন এবার পরের গিয়ারটা সম্পর্কে দেখে নিই, পরের কোন প্রোডাক্টটা আমার সবথেকে ভালো লাগে সেটা আপনাকে বলি। এরপরে যে শাওমি প্রোডাক্টটা আমার সবথেকে ভালো লাগে, সেটা তো আমি ব্যবহার করিও এবং আপনিও আমাকে ব্যবহার করতে দেখেন সেই প্রোডাক্টটা। হ্যাঁ, আমি এই MI Band 4 সম্পর্কে বলছি। MI Band যবে থেকে ভারতে সেল শুরু হয়েছে আমি সেই তখন থেকেই ব্যবহার করছি। এর আগে HRX এডিশন ব্যবহার করেছি, তারপর MI Band 3, এটা আমার কাছে পড়ে রয়েছে এখনও, সেটা ব্যবহার করছি, আমি একটা ভাইকে গিফট করেছিলাম। তো এখন MI Band 4 ব্যবহার করছি এবং 5-এর জন্য ওয়েট করে রয়েছি, কবে রিলিজ হবে এবং সেটাও নেবো আমি। তো এর আগে আমি কয়েকটা ভিডিও আগে রিয়েলমির যে ব্যান্ড, যেটা ফিটনেস ব্যান্ড যেটা তারা বার করেছে, সেটা আমি আনবক্সিং করেছিলাম এবং রিভিউ দিয়েছিলাম। তো উপরে আই বাটনে আমি সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি সেটাও দেখে নিতে পারবেন। কিন্তু এই রেঞ্জের মধ্যে এই ব্যান্ডটা অসাধারণ, কোনো রকম কথা হবে না এটা নিয়ে। তবে হ্যাঁ, স্লিপ ট্র্যাকিংটা যদি একটু ভালো হতো তাহলে আমার আরও ভালো লাগতো। এই রেঞ্জের মধ্যে আরও অনেক ব্যান্ড রয়েছে যেগুলোর স্লিপ ট্র্যাকিংগুলো অসাধারণ, কিন্তু এটা আমার দারুণ লাগে, আমি ইউজ করি এবং এটা ছাড়া আমার চলে না, প্রতিনিয়ত আমি এটা ব্যবহার করি এবং সবসময় এটাকে আমি পরে থাকি। তো চলুন, এটা সম্পর্কে তো বললাম, এবার দেখি পরের কোন প্রোডাক্টটা আমার সবথেকে ভালো লাগে। ভিডিওর একদম শেষ দিকে আমরা এসে গেছি, এখানে এসে যে প্রোডাক্টটি সম্পর্কে আপনাকে বলবো সেটা হচ্ছে MI Beard Trimmer। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন, এই যে এই হচ্ছে জিনিসটা, ছোটা প্যাক মে বাড়া দামাকা, ছোট্ট জিনিস কিন্তু দারুণ এর উপযোগিতা। মানে আমি অনেক ট্রিমার এর আগে ইউজ করেছি, কিন্তু এটা দিস ইজ দ্য বেস্ট, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই, কোনো রকম চিন্তা করতে হবে না আপনাকে। আপনি যদি ট্রিমার নেওয়ার কথা ভাবেন তাহলে নিঃসন্দেহে MI-এর যে বিয়ার্ড ট্রিমার, এই যে ট্রিমারটা আপনি দেখছেন, এটা অর্ডার করে দিন। দারুণ সমস্ত সুবিধা রয়েছে, দারুণ ফিচার্স রয়েছে, IPX7 ওয়াটার রেসিস্ট্যান্স, স্টেনলেস স্টিল ব্লেড রয়েছে এর মধ্যে, এবং এই ক্যাপটাকে আপনি ইজিলি ওপেন করে ফেলতে পারবেন, দেখুন। এবং এর সাথে আরেকটা ক্যাপ দিয়েছে, ব্রাশ রয়েছে, আরও এটা হ্যান্ডব্যাগ মানে পাউচ টাইপের দেওয়া রয়েছে, আপনি ইজিলি ক্যারি করতে পারবেন। আমি যদি কোথাও ট্রাভেল করি তো এটা আমার সাথে সবসময়ই থাকে। তো এটা দারুণ একটি প্রোডাক্ট শাওমির। ব্যাটারি ব্যাকআপ খুব ভালো, মানে নিঃসন্দেহে আমার 1-2 সপ্তাহ চলে যায়, কোনো রকম চিন্তা করতে হয় না চার্জ নিয়ে, বা কোনো কোনো সময় তারও বেশিও চলে যায়, ডিপেন্ডিং অন হাউ মেনি টাইমস আমি ইউজিং দিস প্রোডাক্ট। তো এটা আপনি ইউজ করুন, খুব পাওয়ারফুল এর মোটর, ওয়াটার রেসিস্ট্যান্ট, এবং যে সমস্ত মাপগুলো দেওয়া আছে, দুটো ক্যাপ দেওয়া রয়েছে, আপনার কোনো রকম সমস্যা হবে না। আপনি যদি ট্রিমার নেওয়ার কথা ভাবছেন, আমি আবারও বলছি, আমি অনেক ট্রিমার ইউজ করেছি, দিস ইজ দ্য বেস্ট, আপনি নিঃসন্দেহে এটা নিয়ে নিন। এর দাম এখন 1,199 টাকা, 1,199 টাকা এখন দাম। আপনি যদি নেওয়ার কথা ভাবেন তো অবশ্যই এটা নিয়ে নিন, কোনো রকম চিন্তা থাকবে না আপনার। তো চলুন এবার সরাসরি জ্যাম করি একদম শেষের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটাতে। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গেছি আমরা, এই শেষ পর্যায়ে এসে যে প্রোডাক্টটি সম্পর্কে বলবো শাওমি, সেটা হচ্ছে MI Earphone Basics। এই যে এই প্রোডাক্টটা খুব জড়িয়ে গেছে এবং এটা জড়িয়েই থাকে, মনে প্যাঁচ কোচের বেশি, সেই জন্য সবসময় জড়িয়ে থাকে। তো এই প্রোডাক্টটা আমি কতগুলো কিনেছি মনে আমি ভুলে যাচ্ছি এখন, মানে প্রায় 4-5টা ইউজ করেছি আমি, মানে নিজের দোষে সমস্ত প্রোডাক্টগুলো নষ্ট হয়ে গেছে, কখনো ছিঁড়ে গেছে, কখনো টানানি করতে গিয়ে হয়তো কোনো ভিতরের তার কেটে গেছে, গন্ডগোল হয়ে গেছে, এই সমস্ত সমস্যা হয়েছে। আমি এর আগে MI-এর কয়েকটা ওয়্যারলেস ইয়ারফোন ব্যবহার করেছি, MI-এর যে স্পোর্টস যে ওয়্যারলেস ইয়ারফোনটা রয়েছে সেটা, ওভারহেড যে ওয়্যারলেস ইয়ারফোনটা রয়েছে সেটাও ব্যবহার করেছি, কিন্তু
এই ওয়ার্ড ইয়ারফোনটা আমার সবথেকে ভালো লাগে ভাই। এটা নিয়ে কোনো রকম চিন্তার কিছু বিষয় নেই, যখন তখন ব্যবহার করো, চার্জ নিয়ে চিন্তা করতে হবে না, এবং এর সাউন্ড কোয়ালিটিও রীতিমতো ভালো, দারুণ এর সাউন্ড কোয়ালিটিও। আমি এটা সবসময় ইউজ করি, বাড়িতে যখন থাকি যখন কল করার প্রয়োজন হয় আমি সবসময় এটা ব্যবহার করি, কল করি। কারণ ওয়ারলেস যে সমস্ত ইয়ারফোনগুলো রয়েছে সামনে, সেগুলোতে বেশিরভাগ বাইরের নয়েজগুলো ক্যাপচার করে নেয়, আপনার ভয়েস ক্যাপচার করার থেকে বেশি সেগুলো ক্যাপচার করে, ফলে সমস্যা হয়। সেই জন্য আমি এই যে ওয়ার্ড ইয়ারফোন, এই যে ইয়ারফোন রয়েছে সেটাকেই আমি সবথেকে বেশি ব্যবহার করি। এবং আমি চার পাঁচটা ব্যবহার করছি, আমি তো বললামই, মানে চার পাঁচ নাম্বার চলছে এটা আমার, এবং নিঃসন্দেহে এটা দারুণ। তো আপনি যদি ইয়ারফোন নেওয়ার কথা ভাবছেন তো এইটা নিয়ে নিন, আপনি কোনো রকম সমস্যা হবে না। এই প্রোডাক্টের সাথে সাথেই শেষ হয়ে গেল আজকের এপিসোড। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন, এবং আপনার বন্ধুর সাথেও শেয়ার করতে ভুলবেন না। আমাদের কমেন্ট করে জানান, এটা খুব গুরুত্বপূর্ণ, কমেন্ট করে আমাদের জানান এই প্রোডাক্টগুলোর মধ্যে কোন প্রোডাক্টটা আপনার সবথেকে ভালো লাগলো, বা কোন প্রোডাক্টটা আপনি নেবার কথা ভাবছেন। আর এই প্রোডাক্ট সম্বন্ধে কোনো যদি প্রশ্ন থেকে থাকে আপনার, তাহলেও আপনি কমেন্ট করে আমাদের অবশ্যই জিজ্ঞাসা করতে পারবেন। আর এরকমই সমস্ত টেক আপডেট যদি আপনি সবার আগে সবার প্রথম পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের সাথে সোশ্যাল মিডিয়াগুলো যুক্ত হয়ে যান। কারণ সাবস্ক্রাইব করার পরও অনেকে কমপ্লেন করে, ভাই নোটিফিকেশন পাচ্ছি না। তাদের জন্য অনুরোধ করছি আপনি অবশ্যই আমাদের সাথে সোশ্যাল মিডিয়াগুলো যুক্ত হয়ে যান। আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনি সেখানে ক্লিক করে অবশ্যই আমাদের সাথে জয়েন করে নিয়ে দেখুন। আর আপনি যদি টেক নিউজে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমরা সেখানে লেটেস্ট গ্রেটেস্ট টেক আপডেট সবসময় আপডেট করতে থাকি আপনাদেরই জন্য। আমি সেটার লিঙ্কও দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে। তো আজকের এপিসোড এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, এখন ঘরের মধ্যেই থাকুন, যে সমস্ত নিয়মগুলো বলা হচ্ছে সেই নিয়মগুলো খুব ভালোভাবে মেনে চলুন, আর শ্রেষ্ঠ থাকুন।